শেখ, আজকে প্রথমে জানতে চাওয়া আমাদের যে শিরোনাম, একজন আদর্শবান সন্তানের কি কি গুণাবলী থাকা দরকার, এই শিরোনামে আপনি সংক্ষেপে কিছু বলবেন। জাযাকাল্লাহ খাইর সম্মানিত শেখ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বানী ইসরাঈলে 23 এবং 24 নম্বর আয়াত, সূরা আহকাফের 14 নম্বর, সূরা আনকাবুতের এবং সূরা নিসায় বেশ কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের গুণাবলী, তাদের কর্তব্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা প্রথমেই সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর যে আয়াত রয়েছে সেখানে যদি আমরা দেখি, এই দুটো আয়াত একজন আদর্শ সন্তানের জন্য তার যে গুণাবলীগুলো থাকা দরকার সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সন্নিবেশন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যিল্লি মিনার রাহমাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া কাদা রাব্বুক, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো শরীক করবে না, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হক। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের হকের আলোচনা করেছেন, এরপরে তিনি পিতামাতার হকের আলোচনা করেছেন। বিষয়টা গুরুত্ব বোঝানোর জন্য যে একজন সন্তানের উপরে তার বাবা মার কী পরিমাণ হক রয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের শিরিকের না করার সাথে এই বিষয়টাকে এখানে সংযোজন করা হয়েছে গুরুত্ব বোঝানোর জন্য। কারণ আমরা যারা মুসলিম আমরা এ কথা মনে করি এবং আমাদের নির্দেশনা হলো এটাই যে যে ব্যক্তি শিরিক করবে, অমায়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে তার যাবতীয় আমল ধ্বংস হয়ে যাবে এবং সে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে। তাহলে এত কঠিন একটি শাস্তির সাথে, অর্থাৎ আমরা যেগুলো কাবিরা গুণা বলে থাকি, এই কাবিরা গুণার মধ্যে সবচেয়ে বড় হলো শিরিক করা, আর সেই শিরিকের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন মা বাবার হককে। অর্থাৎ যদি কোনো সন্তান তার মা বাবার প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বে যদি সে অবহেলা করে, সেটা ভাষার মাধ্যমে হোক, তার অঙ্গভঙ্গির মাধ্যমে হোক, তাকে সহযোগিতার মাধ্যমে হোক, যে কোনোভাবেই যদি কোনোভাবে বাবা মার প্রতি কোনো প্রকারের অবহেলা প্রকাশ পায় তাহলে সেটা শিরিকের মতোই বড় একটি কবিরা গুণাহ। সেজন্য একজন সন্তানের কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে ফালা তাকুল্লাহুমা উফ, যে বাবা মাকে তোমরা উফ বলো না। ইমাম কর্তুবী রাহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে উফ শব্দের অর্থ হলো, অপর একটি আয়াত দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন ইব্রাহিম আলহ সালাতামের ঘটনায় যে উফিল্লাকুম ওয়ালিমা তাবুদুনা মিন দুনিল্লাহ, যে তোমরা যার ইবাদাহ করো সেগুলো থেকে আমি মুক্ত, সেগুলোকে আমি ছেড়ে দিয়েছি। অর্থাৎ বাবা মাকে ছেড়ে দেওয়া, বাবা মার দায়িত্ব না নেওয়া, তাদের সাথে আপনার মন্দ আচরণ করা এবং ভাষাগত দিক দিয়ে কর্কশ ভাষায় কথা বলা, এগুলো সবগুলো নিষিদ্ধ। তাহলে একজন আদর্শ সন্তান সে অবশ্যই মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলবে, নম্র ভাষায় কথা বলবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন এই আয়াতে। এবং ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল মিনার রহমা, একজন মানুষ যতটুকু বিনয়ী হতে হয় সব সব সবটুকুই তার বাবা মার জন্য বিনয়ী হবে। শুকরান জাযাকাল্লাহ। মূল পয়েন্ট একটু কথা বলতে চাচ্ছি, একজন আদর্শবান সন্তানের বেশ কিছু গুণাবলী আপনি বলেছেন, সে সাথে একটু বলবেন বাবা মা যদি ইন্তেকাল করেন মারা যাওয়ার পরেও বাবা মার প্রতি সন্তানের কোনো দায়িত্ব থাকে কিনা। ধন্যবাদ। পূর্বের যে আয়াত আমরা উল্লেখ করেছিলাম সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থাৎ বাবা মা, আমরা যে বাবা মাকে তাদের দুনিয়াতে থাকা অবস্থায় এবং মৃত্যুর পরে তাদের জন্য যে আমরা আমাদের শ্রম দিব, আমাদের অর্থ ব্যয় করব, আমরা সুন্দর ভাষায় কথা বলবো, এগুলো কেন করব, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন যে তোমরা আমার ইবাদাহ করো,
এখন আমাদের প্রশ্ন আসতে পারে আমরা আল্লাহর ইবাদত কেন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খালাকাক ইয়াইহুন নাসু উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশা ওয়াস সামাআ বিনা, যে এই সব কিছু তোমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে রিজিক দিচ্ছেন, সেজন্য আল্লাহর ইবাদত করবা। আর বাবা মার কেন করব? অপর হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে حملت أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا, যে একজন সন্তানকে তা তিনি লালন পালন করেছেন, তিনি দুগ্ধপান করিয়েছেন, দীর্ঘদিন তিনি তার পেটে বহন করেছেন, এই জন্য আমরা মা বাবার প্রতি আমরা চিরঋণী। হাদিসের মধ্যে এসেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি ঘটনা আমরা এখানে উল্লেখ করতে পারি। ইয়ামান থেকে এক ব্যক্তি তার মাকে মাথায় করে নিয়ে এসেছেন, পালকির মতো তার মাথায় নিয়ে এসেছেন এবং বাইতুল্লাহ চারপাশে তওয়াফ করছেন তার মাথাতে নিয়ে। এই সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখতে পেলেন, জিজ্ঞাসা করলেন, হে ইবনে ওমর, আপনি তো সাহাবি, আপনি কি মনে করেন আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি? তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দেখেন, আপনি আপনার মা আপনাকে জন্ম দেওয়ার সময় যে কষ্ট পেয়েছে, যে একটু উহ বলেছে, সেই উহ শব্দটার পরিমাণও আপনি কিছুই আদায় করতে পারেননি। অর্থাৎ আমরা যতই কিছু করি না কেন, মা বাবার হক আমাদের জন্য আদায় করা সম্ভব না। সেজন্য আমরা দুনিয়াতে তাদের জন্য যেভাবে ব্যয় করব সব কিছুই, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতা ওয়া মালুকা লিআবিক, তুমি তোমার সম্পদ সব তোমার বাবা মার জন্য, মৃত্যুর পরেও তাদের জন্য আমাদের হক রয়েছে। আমরা তাদের কয়েকটা হক আমরা উল্লেখ করব। প্রথম হক হলো আমরা তাদের জন্য দোয়া করব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। অপর একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন, যা হে রব আপনি আমাকে ক্ষমা করুন, আমার বাবা মাকে ক্ষমা করুন। এবং নবীদেরও গুণাবলী এটা যে তারা তাদের মা বাবার প্রতি খুবই সহনশীল ছিলেন, দোয়া করতেন। এটা হলো প্রথম হক। দ্বিতীয় হক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার বাবা মার যারা আত্মীয় স্বজন তাদের সাথে সুন্দর ব্যবহার করা, বা তাদের যারা বন্ধু রয়েছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণিত হয়েছে, এক ব্যক্তি তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, বলে আপনি একটু এদিকে আসেন। বড় বৃদ্ধ লোক, তিনি গেলেন, যাওয়ার পর বলছেন যে আপনার মাথায় যে একটা সুন্দর পাগড়ি দেখা যাচ্ছে এবং আপনার যে সোয়ারিটা সেটা ঘোড়া হোক কিংবা গাধা হোক, তো আপনি এটা আমাকে দিয়ে দেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ঠিক আছে আপনি নিয়ে যান। এরপর তার ছাত্ররা বললেন যে কি ব্যাপার, আপনি একটা স্বাভাবিক মানুষ আসলো আপনার কাছে এসব জিনিস চাইলো আর আপনি সাথে সাথে দিয়ে দিলেন, কিছু জিজ্ঞাসা করলেন না। তিনি বললেন যে দেখেন, এই ব্যক্তি যে ব্যক্তি এসেছে এই ব্যক্তির বাবা আমার বাবার বন্ধু, তাহলে মৃত্যুর পরও তাদের হকগুলো তারা কিভাবে আদায় করছে। তো আমরা শিখেছি, একটু বলবেন, অনেক সন্তান রয়েছে যারা বাবা মা এত কিছু করার পরেও বাবা বয়োবৃদ্ধ অবস্থায় তাদের সঙ্গে খারাপ আচরণ করে, তাদের এমনকি অনেকে আছে গায়ে হাত তোলে, তাদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে? নাউযুবিল্লাহি মিন যালিক, এটা অত্যন্ত গর্হিত, নিন্দনীয়, এবং যত ভাষায় আমরা এটাকে বলতে পারি, হ্যাঁ সব ভাষাতে আমরা বলবো, এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। হাদিস এসেছে আবি বকরা, অন্য অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবি, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সবচেয়ে বড় শিরিক কী, তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এরপরে কি সবচেয়ে বড় গুণা, যে উকুকুল ওয়ালিদাইন, যে পিতা মাতার সাথে অসৎ আচরণ করা, তাদের অবাধ্য হওয়া, এটি হলো সবচেয়ে বড় কবিরা গুণার মধ্যে একটি। আরেকটি হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারে উঠছেন আর তিনি বলছেন আমিন আমিন আমিন। তো সংক্ষেপে বলছি আমরা যে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো কখনো দেখিনি যে আপনি মিম্বারে ওঠার সময় আমিন বলছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিব্রিল এসেছে, তিনি বলছেন যে তিনটা জিনিসের কথা, তার মধ্যে একটি হলো যে যারা বৃদ্ধ অবস্থায় তাদের মা বাবাকে পেয়েছে অথচ তারা জান্নাত অর্জন করতে পারেনি। তার মানে হলো যদি আমরা মা বাবার খেদমা করে জান্নাত অর্জন করতে না পারি তাহলে এর বিপরীতে জাহান্নামে যেতে হবে। তাহলে যদি কোনো ব্যক্তি মা বাবার সাথে অসৎ আচরণ করে, নম্র আচরণ না করে, কর্কশ ভাষায় কথা বলে, তাদের যে হকুকগুলো রয়েছে সেগুলো যদি আদায় না করে তাহলে তার পরিণাম হবে জাহান্নাম, তাকে জাহান্নামে যেতে হবে। আসলে অনেক এমন হতভাগা অনেক সন্তান রয়েছে যারা কিন্তু আমরা দেখতে পাই মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করছে, অথচ
একজন সন্তানের লাইফটাকেই কিন্তু পরিবর্তন করে দেন মা বাবা। অবশ্যই সন্তান যখন ছোটবেলা থেকে নিয়ে আমরা যদি দেখি সে কর্মক্ষম হওয়া পর্যন্ত যে সময়টা ফুললি সাপোর্ট কিন্তু মা বাবা দিয়ে যাচ্ছেন। অবশ্যই এত কিছু করার পরেও কেন সে মায়ের সঙ্গে খারাপ আচরণ আমরা করব, বাবার সঙ্গে করব, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের।